আসসালামু আলাইকুম। চুরখা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি খাদিজাতুল কুবরা, সহকারী মৌলবী। আজ আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ের ক্লাস নেব। আজ তোমাদের পাঠ হচ্ছে ইমানের পরিচয়। ইমানের পরিচয়, ইমান শব্দটি কি? ইমান শব্দটি ভাবে ইফালের মাসদার, শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। পরিভাষায় ইমান বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মৌখিক স্বীকৃতিকে ও আরও তা কাজে পরিণত করা। দেখো, আমি লিখছি ইমান শব্দটি কি। ইমান শব্দটি বাবে ইফালের মাসদার, বাবে ইফালের মাসদার। পরিভাষায় ইমান শব্দটি বাবে ইফালের মাসদার, শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ বিশ্বাস স্থাপন করা। শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস করা। পরিভাষায় ইমান বলা হয় পরিভাষায় ইমান বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি অন্তরের বিশ্বাস এবং মৌখিক মৌখিক এবং মৌখিক স্বীকৃতিকে স্বীকৃতিকে মৌখিক স্বীকৃতিকে ও আর তা বাস্তবায়ন করা, স্বীকৃতিকে আর তা বাস্তবায়ন করা অর্থাৎ কাজে পরিণত করা আর তা
কাজে পরিণত পরিণত করার নাম ইমান করার নাম ইমান আজকে পরিণত করার নাম হচ্ছে ইমান তাহলে ইমান শব্দটি হচ্ছে বাবেই ফলের মাসদার শাব্দিক অর্থ বিশ্বাস করা পরিভাষায় ইমান বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি অন্তরের এবং মৌখিক স্বীকৃতিকে অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতিকে আর তা কাজে পরিণত করার নাম ইমান অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতিকে আর তা কাজে পরিণত করার নাম হচ্ছে ইমান ইমানের মৌলিক শাখা ইমানের মৌলিক শাখা হচ্ছে সাতটি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এক হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস দুই নম্বর হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস চার নম্বর নবী রসুলদের প্রতি বিশ্বাস পাঁচ নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস ছয় নম্বর তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এবং সাত নম্বর মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এর অপর নাম হচ্ছে তাওহীদ আচ্ছা এখন গেল ইমানের পরিচয় এবং ইমানের মৌলিক শাখা আল্লাহর প্রতি বিশ্বাসের দিকসমূহ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের দিকসমূহ কি এক আল্লাহ এক ও অদ্বিতীয় যেমন আল্লাহ তাআলা বলেন কুল ওয়াল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তাআলা অন্যতর বলেন যদি আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো আকাশমণ্ডলী ও পৃথিবীতে তবে উভয় ধ্বংস হয়ে যেত দুই নম্বর আল্লাহ তাআলা শরীক মুক্ত অর্থাৎ তার কোনো শরীক নেই তিনি সত্তাগত সিফাতগত এবং কর্মগত সকল দিক থেকে লা শরীক অর্থাৎ তিনি জাতগতভাবে এক ও একক অনুরূপ তার গুণেও কারো অংশ নেই অংশীদার নেই তার কর্মেরও যেমন তিনি আল কোরআনে বান্দাকে শিক্ষা দিয়েছেন তার কোনো শরীক নাই এবং আমি এর জন্যই আদিষ্ট হয়েছি তিন নম্বর তার কোনো তুলনা নেই অর্থাৎ আল্লাহ তাআলার কোনো তুলনা নেই যেমন আল্লাহ তাআলা বলেন যে কোনো কিছুই তার সদৃশ নয় এর জন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ নিরাকার অর্থাৎ মানুষের ধারণা অনুযায়ী আল্লাহর আকার স্থাপন করা অসম্ভব আল্লাহ যদি আকার থাকত তাহলে তিনি নির্দিষ্ট কোনো বিষয়ের দিকে মুখাপেক্ষী হতেন অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহ কার মুখাপেক্ষী নন সকলে তার মুখাপেক্ষী আল্লাহ আদি এবং অন্ত অর্থাৎ তার পূর্বে কিছুই ছিল না এবং সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থাকবেন যেমন আল্লাহ তাআলা ঘোষণা করেন তিনি আদি তিনি অন্ত অন্য আয়াতে বলা হয়েছে যে ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই নশ্বর অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিময় মহানুভব আল্লাহ যখন যা ইচ্ছা করতে পারেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শিখলাম ইমানের পরিচয় ইমানের মৌলিক শাখা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের দিকসমূহ আশা করি বাড়িতে তোমরা ঠিকমতো লেখাপড়া করবে সুস্থ থাকবে
আসসালামু আলাইকুম।